गुड इवनिंग फ्रेंड्स, आबारो आपनादे स्वागत जानाई आमादे द आर्ट अफ उइनिंग चैनेले। और आज के आमादे क्लास होच्छे क्वान्ट्सेर उपर। और आज के आमरा क्वान्ट्सेर जे टपिकटा करबो सेई टपिकटा शुधुमात्र बैंकिंगेर जन्नोई नय, एसएससी एबं जतो स्टेट लेवेलेर एग्जाम आछे सबगुलो एग्जामेर मध्ये ए टपिकटा खूब इम्पर्टेंट। और ए टपिकटार नाम होच्छे डेटा इंटरप्रिटेशन, जाके आमरा शर्ट फर्मे बोली डीआई। আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি ক্লাস দেব। তো প্রচুর আমাদের মেইল এসেছে যে ডিআই এর উপরে ক্লাস দিতে। তো আপনাদের এক্সামে যাতে ভালো রেজাল্ট হয় সেই কথা মাথায় রেখে আমি আজকে 100 ডিআই এর একটা সিরিজ লঞ্চ করলাম। আর আজকে হচ্ছে 100 ডিআই এর সিরিজে আজকে প্রথম ক্লাস। তো আজকে আমরা প্রথম ক্লাসে ডিআই এর যে টপিকটা, ডিআই এর মধ্যে যে পার্টটা করব সেটা হচ্ছে ক্যাশলেট ডিআই। ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্যাশলেট ডিআই প্রবলেম হয়। তো আমি আজকে ক্যাশলেট ডিআই দিয়ে স্টার্ট করব। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে ক্লাসটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে ক্যাশলেট ডিআই এর আজকের পর থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ছোট ছোট টপিক, ছোট ছোট প্রবলেম থেকে শুরু করে যত ধরনের প্রবলেম আছে ক্যাশলেট ডিআই এর আমি সবগুলো এখানে সলভ করে দেখাবো আপনাদের। আশা করি এই ক্লাসটা আপনাদের খুব কাজে আসবে। তাহলে চলুন আমাদের আজকে ক্লাস স্টার্ট করি। প্রথমেই জানতে হবে ডেটা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ যাকে আমরা শর্ট ফর্মে বলি ডিআই, ডিআই আর ক্যাশলেটের মধ্যে 90% মিল আছে। তাহলে 10% অমিলটা কোথায়? 10% অমিলটা হলো ডিআই আর ক্যাশলেট ডিআই এর মধ্যে যে ছোট্ট একটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে এমন। ডিআই এর মধ্যে কি থাকে? ডিআই এর মধ্যে অলরেডি আমাদের চার্ট দেওয়া থাকে, চার্ট দেওয়া থাকে, আর সেটা থেকে আমরা কোশ্চেন সলভ করি। আর ক্যাশলেটে আমাদের কি, ক্যাশলেটে আমাদের একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, প্যারাগ্রাফ দেওয়া থাকবে এবং সেটা থেকে আমাদের চার্ট বানাতে হবে এবং সেখান থেকে আমরা কোশ্চেন সলভ করতে পারব। ঠিক আছে, তাহলে আমি কি বুঝালাম যে ডিআই এর মধ্যে কি থাকে, অলরেডি চার্ট দেওয়া থাকে, সেখান থেকে আমরা কোশ্চেনগুলি সলভ করব। আর ক্যাশলেটের মধ্যে কি থাকে, প্যারাগ্রাফে থাকে একটা এবং সেই প্যারাগ্রাফটা পরে আমরা চার্ট বানাবো এবং সেই চার্ট অনুযায়ী আমরা কোশ্চেন সলভ করব। তাহলে যদি আমরা দেখি ক্যাশলেট ডিআই, আমরা ক্যাশলেট ডিআই স্টার্ট করব। আমি এতটুকু বলতে পারি ক্যাশলেট ডিআই আজকের ক্লাসের পর থেকে ক্যাশলেট ডিআই কারোর কোনো প্রবলেম থাকবে না। তো আমরা কি করব, এই যে ডিআই এর যে 100 সিরিজ তার মধ্যে আমরা কি করব, 30 করব ক্যাশলেট, 30 করব ক্যাশলেট। আজকে একদম পুরো বেসিক লেভেলের ক্লাস থাকবে। 3-4টা বেসিক করার পর আস্তে আস্তে আমি কি করব, কোশ্চেনে যে ধরনের আসে এসবিআইপিইউ প্রিলিমস, এসবিআইপিইউ মেইনস, আরআরবিপিইউ মেইনস, এই ধরনের যতগুলো ক্যাশলেট ডিআই প্রিভিয়াস ইয়ারে আসে সবগুলো আমি সলভ করব এখানে একটার পর একটা। তো আজকে আমি ক্যাশলেট ডিআই যে ক্লাসটা করবো, আমরা ভেবেছি ক্যাশলেট ডিআই এর 30 কোশ্চেন ক্যাশলেটের থাকবে আর আমি নর্মাল ডিআই থাকবে আমাদের 70। তো টোটাল হলো আমাদের 100। আশা করি এই সিরিজটা আপনাদের খুবই কাজে আসবে, শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন। তো আমরা ক্যাশলেট ডিআই আর আজকে একদম বেসিক শুরু করবো, বেসিক আমরা বুঝবো। আমরা যদি দেখি ক্যাশলেট ডিআই, যত ধরনের ক্যাশলেট ডিআই আছে ক্যাশলেট ডিআই যদি দেখি, শুধু ক্যাশলেট ডিআই দুইটাই টাইপের ক্যাশলেট ডিআই হয়। তাহলে ক্যাশলেট কয়টা টাইপের হয়? দুইটা টাইপের, একটা হচ্ছে টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। টাইপ 1 এর যে ক্যাশলেট ডিআই সেটা আসে আমাদের টেবিল চার্ট থেকে। টেবিল চার্ট আমরা দুইভাবে ক্যাশলেট ডিআই করতে পারি, একভাবে করতে পারি টেবিল চার্টে, আরেকভাবে আমরা করতে পারি ভ্যান ডায়াগ্রামে। আরেকভাবে আমরা কিভাবে করতে পারি, আরেকভাবে আমরা করতে পারি ভ্যান ডায়াগ্রামে। তো আমাদের বুঝতে হবে টেবিল চার্ট আমাদের এখানেই মেইন প্রবলেম হয়। ক্যাশলেট ডিআই যে স্টুডেন্ট ক্যাশলেট ডিআই করবে তার মাথায় যদি থাকে যে কোশ্চেনটা পড়ার পর যে আমি কি ভ্যান ডায়াগ্রামে করলে সেটা আমার ইজি হবে নাকি টেবিল চার্টে করলে আমাদের ইজি হবে, যে ক্যাশলেট ডিআইটা টেবিল চার্টে করা উচিত সেটা যদি আমরা ভ্যান ডায়াগ্রামে করি তাহলে খুব প্রবলেম হবে, আর যে ক্যাশলেটটা ভ্যান ডায়াগ্রামে করা আমাদের উচিত সেটা যদি আমরা টেবিলে করি তাহলে আমাদের ভীষণ প্রবলেম হবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝব কোশ্চেনটা পরে। আমাদের প্রথম কাজ হচ্ছে বুঝতে হবে যে আমরা কি সেটা কি ক্যাশলেট ডিআই, এই যে ক্যাশলেট ডিআইটা আমাদের এসেছে সেই ক্যাশলেট ডিআইটাকে আমি ভ্যান ডায়াগ্রামে করব নাকি টেবিল চার্টে করব। আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা 50% ক্যাশলেট ডিআই সলভ হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভ্যান ডায়াগ্রাম আর কোনটা
টেবিল চার্ট। তো আমি এটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো, তবু আমি কিছু শর্টকাট কী দিয়ে দিই, কী ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এটা ভেন ডায়াগ্রামের। যেমন ভেন ডায়াগ্রামের যদি কোশ্চেন আসে তাহলে মনে রাখতে হবে কোশ্চেনটার মধ্যে এই যে বোথ ওয়ার্ডটা, বোথ ওয়ার্ডটা বারবার ঘুরে ফিরে আসবে। তারপর কি হবে, এন্ড ওয়ার্ডটা বারবার ঘুরে ফিরে আসবে। আর কি কোন একটা ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে অনলি। এই তিনটা ওয়ার্ড যখনই আমরা ক্যাশলেট ডিআইটা পড়বো, যখন দেখবো আমরা ক্যাশলেট ডিআইয়ের মধ্যে এই তিনটা ওয়ার্ড বোথ অ্যান্ড অনলি বারবার ঘুরে ফিরে আসছে, তখন আমাদের মাথায় মনে তখন আমাদের মনে রাখতে হবে যে এটা আমরা কীভাবে করবো, ভ্যান ডায়াগ্রাম অ্যাপ্রোচে সেটা করবো। আর যদি বোথও না আসে, অ্যান্ডও না আসে, অনলিও না আসে, তাহলে মনে রাখতে হবে এটা টেবিল চার্টে করবো। এবার যদি কোনো স্টুডেন্ট বোথ অ্যান্ড অনলি এই তিনটা ওয়ার্ড থাকা সত্ত্বেও টেবিল চার্টে করে, তাহলে কিন্তু তার এটা বিরাট প্রবলেম হবে সলভ করতে। সেমভাবে যেটা আমি প্রথমেই বললাম, যেটা টেবিল চার্টে করা উচিত, কোনো স্টুডেন্ট যদি সেটা ভ্যান ডায়াগ্রামে করে তাহলে প্রবলেম হবে, আর যেটা ভ্যান ডায়াগ্রামে করা উচিত সেটা যদি টেবিল চার্টে করে তাহলেও প্রবলেম হবে। তাহলে আমাদের কি, আমরা কি শিখলাম, আমরা এখান থেকে শিখলাম যে ভ্যান ডায়াগ্রাম আর টেবিল চার্টের মধ্যে আমরা কোশ্চেনটা পরেই বুঝতে হবে যে কোন ডায়াগ্রামে আমরা সেটা সলভ করব, কোন অ্যাপ্রোচে সলভ করব। যে অ্যাপ্রোচটা যদি আমরা ঠিকঠাক ধরতে পারি তাহলে আমাদের মনে রাখতে হবে 50% ক্যাশলেট দিয়ে আমাদের এখানেই শেষ হয়ে গেল। তো আমরা কি বুঝালাম যে ভ্যান ডায়াগ্রামে যদি কোশ্চেনটার মধ্যে যদি বোথ অ্যান্ড অনলি এই তিনটা ওয়ার্ড বারবার ঘুরে ফিরে আসে, বা যে কোনো একটা ওয়ার্ড, বা এটার মধ্যে তিনটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড যদি বারবার ঘুরে ফিরে আসে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে এটা আমাদের ভ্যান ডায়াগ্রামে করতে হবে। আর যদি এগুলো না থাকে তাহলে মনে রাখতে হবে এটা আমরা টেবিল চার্টে করব। ঠিক আছে, তাহলে এতটুকু আমি বুঝাতে পারলাম আশা করি। তাহলে এটা কিন্তু আপনার যারা যারা দেখছেন এটা কিন্তু আপনাদের খাতায় তুলে রাখতে হবে, ঠিক আছে, না হলে হয়তো বা কিছুদিন পর আমরা ভুলে যাব। আমরা এই অ্যাপ্রোচে যদি করি তাহলে আমাদের ক্যাশলেট ডিআই একদম ইজি হয়ে যাবে, কোনো প্রবলেমই থাকবে না। আর মনে রাখতে হবে কিন্তু, বিশেষ করে ব্যাংকিংয়ের বলছি, ব্যাংকিংয়ের যারা যারা প্রিলিমস দেবে, ব্যাংকিং প্রিলিমসের মধ্যে কি হয়, গত আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি দু তিন বছরের, তাহলে আমরা দেখব যে সেটা ক্লারিক্যাল প্রিলিম হোক আর সেটা পিউ প্রিলিম হোক, আমাদের ক্যাশলেট ডিআইতে কিন্তু 5 নাম্বার কমসে কম 3 নাম্বার তো আসেই আসে। আর আমি আজকে যে অ্যাপ্রোচ দেখাবো সেই অ্যাপ্রোচে করলে উইদিন 2-3 সেকেন্ডসে 2-3 মিনিটে সরি 2-3 মিনিটে আমরা ইজিলি সলভ করতে পারবো এটা। ঠিক আছে, তাহলে চলুন আমরা কোশ্চেনের দিকে যাই। তাহলে আমরা কোশ্চেনের দিকে যাই। ফার্স্ট কোশ্চেনটা আপনারা আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন, ফার্স্ট কোশ্চেনটা আমি কোশ্চেনটা এখানে ড্র করবো না, কোশ্চেনটা আপনারা এখান থেকে দেখবেন। ঠিক আছে, কোশ্চেনটা আপনারা এখান থেকে দেখবেন, আমি সলভ করার ট্রাই করি। দেখুন কোশ্চেনটা কী বলেছে, এ কোম্পানি প্রোডাক্টস 4 ডিফারেন্ট প্রোডাক্টস, এসি, ফ্যান, রিফ্রিজারেটর অ্যান্ড ওভেন্স, ইচ প্রোডাক্ট 2 ডিফারেন্ট কোয়ালিটি, কোয়ালিটি এ অ্যান্ড কোয়ালিটি বি। তাহলে আমাদের কী করতে হবে, প্রথম দেখতে হবে যে এখানে কয়টা প্রোডাক্টের কথা বলেছে, এসি, ফ্যান, রিফ্রিজারেটর অ্যান্ড ওভেন, আমাদের সেটা লিখে রাখতে হবে। প্রথমে কী কী লিখলো, এসি বলল, তারপর কী বলল, ফ্যান বলল, তারপর কী বলল, এসি, ফ্যান, রিফ্রিজারেটর, এটা দিয়ে রিফ্রিজারেটর বুঝালাম, আর সেটা আরেকটা হচ্ছে ওভেন, ওভেন্স। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কী করবো, এটাকে এটা আমরা পড়ার পর, আচ্ছা এটা পড়ার পর আমরা প্রথমে দেখতে হবে, প্রথমে দেখতে হবে যে এখানে বোথ অ্যান্ড অনলি এগুলো ওয়ার্ড আছে কিনা। দেখুন তো এগুলো ওয়ার্ড আছে কিনা, খুঁজে পাবেন না এগুলো ওয়ার্ড। তো যদি আমরা খুঁজে না পাই তাহলে আমাদের মাথাতে স্ট্রাইক করতে হবে সেটা কোন, কীভাবে আমরা করব, কোন অ্যাপ্রোচে করব, সেটা টেবিল চার্টের অ্যাপ্রোচে করব। তাই আমি এটা টেবিল চার্টে অ্যাপ্রোচে বসালাম। তাহলে এ, এসি, ফ্যান, রিফ্রিজারেটর আর হচ্ছে ওভেন। ঠিক আছে, আমরা এইভাবে চার্ট করলাম। মনে রাখতে হবে যখনই যতটা থাকবে আমরা উপর দিকে একটা কলাম বেশি নিব, উপর দিকে একটা করব আর নিচের দিকে একটা করব। ঠিক আছে, উপর দিকে একটা করলাম, নিচের দিকে একটা করলাম, এবার আমরা কী করবো, এইদিকে দাগ কাটবো। এবার আমার, আমি যদি কোশ্চেনটা দেখি তাহলে আমার কোশ্চেনটার মধ্যে বলা আছে, দেখুন কোশ্চেনটার মধ্যে বলা আছে কোয়ালিটি এ এবং কোয়ালিটি বি। তাহলে এসি কোয়ালিটি এ, কোয়ালিটি বি, এটা হচ্ছে কোয়ালিটি এ আর এটা হচ্ছে কোয়ালিটি বি, আর এদিকে আর একটা ইয়ে করতে হবে। তাহলে আমরা এদিকে লিখবো টোটাল, এদিকেও লিখবো টোটাল। কিসের জন্য টোটাল লিখবো, এটা আমি কোশ্চেনটা সলভ করার পর, যখন কোশ্চেনটা কোশ্চেন পুরো ডায়াগ্রামটা ড্র করার পর যখন কোশ্চেনটা সলভ করবো তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেন করবো আর এখানে লিখবো। আমরা বুঝতেই পেরেছি, আমি প্রথমেই বলে দিলাম আমাদের কিন্তু ডায়াগ্রামটা মেন,
আমরা এখানে যেহেতু এই কোশ্চেনের মধ্যে যেহেতু বোথ অনলি ঠিক আছে অ্যান্ড এই সমস্ত ওয়ার্ড যেহেতু পেলাম না বারবার ঘুরে ফিরে যেহেতু এলো না তাহলে আমরা সেটাকে টেবিল চার্টে করলাম আর আমি টেবিল ড্র করে দিলাম এই জন্যই ঠিক আছে আচ্ছা কোশ্চেনের মধ্যে প্রথমে বলা হলো দ্য কোম্পানি প্রোডিউসেস দ্য কোম্পানি প্রোডিউসেস টোটাল অফ 500 প্রোডাক্টস তাহলে 500 যদি প্রোডাক্ট হয় ইন টোটাল মিলিয়ে তাহলে ইন টোটাল মনে রাখতে হবে ইন টোটালের ঘর হচ্ছে এটা ইন টোটাল কত ইন টোটাল হচ্ছে 500 আমাকে বলে দিয়েছে 500 এবার বললো 1/5 অফ দ্য টোটাল নাম্বার প্রোডাক্টস আর ফেন তাহলে টোটাল নাম্বার কত টোটাল নাম্বার এদিকে লিখি তাহলে টোটাল নাম্বার কত 500 এই 500 এর 1/5 করলে কত হয় 100 100 আর এই 100টা কি বলা হলো এই 100টা বলা হলো যে 1/5 অফ দ্য টোটাল নাম্বার অফ প্রোডাক্টস আর ফেন তাহলে 100 কি হলো ফেন তাহলে টোটাল নাম্বার 100 এ আমরা 100 পেলাম ফেন কিভাবে পেলাম 500 এর 1/5 বলা হলো টোটাল নাম্বার ফ্যান তাহলে ফ্যানের আমি এই জায়গাতে লিখলাম তাহলে এটা পুরোটা ফ্যান এখানে ফ্যানটা লিখলাম আচ্ছা এবার আমাকে বলা হলো আউট অফ হুইচ মানে এই 100% এর আউট অফ হুইচ 35% আর কোয়ালিটি বি মানে 100 এর 35% ফ্যান হচ্ছে কোয়ালিটি বি তাহলে 100 এর 35% কত হয় 35 তাহলে আমরা কী করবো এখানে 35 লিখবো তাহলে এখানে যদি 35 হয় তাহলে এখানে কী হবে 65 কারণ আমরা জানি 65 আর 35 মিলেই কত হয় 100 হয় তার জন্য আমরা এখানে কী লিখলাম 65 এতটুকু জায়গা ক্লিয়ার সবার আশা করি এবার আমরা কী করব নিচের লাইনটা পড়ব নিচের লাইনে আমাকে কী বলা আছে 15% অফ দ্য টোটাল নাম্বার তাহলে 15% টোটাল নাম্বার কোনটা টোটাল নাম্বার হচ্ছে 500 আর 500 এর 15% তাহলে এদিকে 00 এদিকে 00 তাহলে কী হলো 515 কত হয় দেখুন আচ্ছা কোশ্চেনটা এক মিনিট কি বলা হলো 15% হ্যাঁ সরি ঠিকই আছে 15% অফ দ্য টোটাল নাম্বার তাহলে টোটাল নাম্বার হচ্ছে 500 তার 15% 500 এর যদি আমরা 15% করি তাহলে আমাদের কত কত আসে এদিকে 00 এদিকে 00 আমাদের 75 আসে তাহলে 75 কোথায় হবে 75 হবে এসিতে তাহলে এটা হচ্ছে এসি 75 লিখে দিলাম এবার আমাকে বলা হলো যে 2/3 অফ দ্য এসি আর কোয়ালিটি এ মানে তাহলে টোটাল এসি কত 75 এই 75-এর 2/3 যত আসবে সেটা হবে এসি কোয়ালিটি এতে তাহলে আমরা যদি এখানে দেখি 25 আর 25 × 2 = 50 তাহলে এখানে কি হবে 50 আর এটা যদি 50 হয় 75 হতে হলে তাহলে এখানে কত হবে 25 আশা করি এতটুকু জায়গা ক্লিয়ার আপনাদের দেখুন এই দুইটা কলম কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল আচ্ছা এবার আমরা দেখব আমাদের পরের লাইন পড়বো পরের লাইনে কী বলা আছে 25% অফ দ্য টোটাল নাম্বার প্রোডাক্টস আর রিফ্রিজারেটর তাহলে 25% তাহলে 25% যদি বের করি তাহলে 500 এর 25% আমরা কিন্তু ইজিলি এভাবে ক্যালকুলেশন না করেও ইজিলি বের করতে পারি তাহলে আমরা কী করবো 00 00 দিকে তাহলে 125 হয় ঠিক আছে না 5/25 = 125 তাহলে 125 কোথায় হবে 125 হবে রিফ্রিজারেটরে 125 হবে এখানে রিফ্রিজারেটরে 125 রিফ্রিজারেটর তার মধ্যে বলা হচ্ছে 40 এখানে কিন্তু ভুল করলে হবে না আউট অফ হুইচ 40 আর কোয়ালিটি বি এখানে কিন্তু 40% বলেনি শুধু বলেছে যত এসেছে তার 40 হচ্ছে কোথায় কোয়ালিটি বিতে তাহলে 40 যদি কোয়ালিটি বিতে হয় 40 যদি আমাদের এখানে কোয়ালিটি বিতে হয় তাহলে এখানে কত হবে এখানে 85 হবে কারণ 85 আর 40 মিলেই কত হয় 125 ক্লিয়ার এতটুকু আচ্ছা এবার আমরা দেখব এবার আমাকে কী বলা আছে 10% অফ দ্য নাম্বার আচ্ছা এবার দেখুন এখানে আমরা পেলাম 75 এখানে 100 এখানে 125 তাহলে এই তিনটাকে যদি আমি প্লাস করি তাহলে কত হয় দেখুন তো 100 আর এটাকে যদি 100 নিই তাহলে 100 100 200 200 আর এটা হচ্ছে 70 আর হচ্ছে 20 তাহলে 90 আর 10 তাহলে এখানে 300 তাহলে এতটুকু জায়গাতে আমাদের 300 চলে গেল
300 চলে গেল তাহলে 500 থেকে 300 যদি মাইনাস করি তাহলে আমাদের এখানে কত আসে 200 ক্লিয়ার তাহলে এখানে আমাদের 200 এলো এবার আমাকে বলা হলো 10% অফ দা ওভেনস আর কোয়ালিটি বি তাহলে ওভেন যদি 20% ওভেনের পুরোটা যদি 200 হয় তার মধ্যে কি আমাকে বলা হলো তার মধ্যে 10% মানে কত 200 এর 10% মানে কত এদিকে আমরা যদি পয়েন্ট দিয়ে দিই তাহলে কত আসে এটা 20 তাহলে 20 কোথায় হবে 20 হবে কোয়ালিটি বি তে তাহলে কোয়ালিটি বি তে যদি 20 হয় তাহলে এদিকে কত হবে 200 হতে গেলে এদিকে যদি 20 আর এদিকে 200 থাকলে এদিকে নিশ্চয়ই কত হবে 180 এতটুকু জায়গা ক্লিয়ার আপনাদের তাহলে এবার আমি কি করব নিচে প্লাস করব এবার তিনটাকে যদি আমি প্লাস করি এদিকে যদি আমি প্লাস করি সবগুলোকে তাহলে আমাদের এখানে দেখা যাবে আনসার এসেছে কত 120 আর এটা যদি 120 হয় তাহলে 500 হতে গেলে এটা এটা কত হবে 380 তাহলে আমাদের কি হলো পুরো টেবিল চারটা আমি ক্লিয়ার করে নিলাম পুরো টেবিল চারটা আমাদের ক্লিয়ার দেখুন তো ঠিক আছে কিনা সব কিছু 50 25 75 65 35 100 তাহলে 85 40 125 180 আর 20 হচ্ছে 200 380 আর 120 তাহলে 500 তাহলে আমাদের পুরো চার্ট ক্লিয়ার ঠিক আছে এবার আমরা ধীরে ধীরে কোশ্চেনের দিকে যাব এবার আমরা কি করব ধীরে ধীরে কোশ্চেনের দিকে যাব দেখুন কোশ্চেনটা আপনাদের এখানে বাদিকে এসেছে কোশ্চেনটা আমার বাদিকে কোশ্চেনটা এসেছে দেখুন কোশ্চেনের মধ্যে প্রথম আমাদের কি বলা হলো প্রথম বলা হলো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফ্যানস কোয়ালিটি এ এন্ড কোয়ালিটি বি টুগেদার তাহলে টোটাল নাম্বার অফ ফ্যান ফ্যানে কোয়ালিটি এ আর কোয়ালিটি বি দুইটাকে যদি প্লাস করি আমার কত হয় কোশ্চেনে বললো তাহলে এই চারটা যদি আমরা না করতাম মানে টোটাল যদি না বের করতাম তাহলে আবার আমার এখানে ক্যালকুলেশন করতে হতো তার জন্য আমি কি করলাম ক্যালকুলেশনের পার্টটা পুরো একবারে শেষ করে দিলাম তাহলে এবার আমি যেইখান থেকে কোশ্চেন করুক আমি ইজিলি সলভ করতে পারবো তাহলে এখানে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যান কোয়ালিটি এ এন্ড কোয়ালিটি বি টুগেদার তাহলে কোয়ালিটি এ আর কোয়ালিটি বি দুইটাকে যদি প্লাস করি কত হয় আমার 100 তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার হবে আমার কি ফার্স্ট কোশ্চেনের আনসার আমি এদিকে লিখছি ফার্স্ট কোশ্চেনের আনসার হবে কি আমাদের 100 ক্লিয়ার এবার সেকেন্ড কোশ্চেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ প্রোডাক্টস কোয়ালিটি এ অ্যান্ড কোয়ালিটি বি ইন ওভেন্স কি বলা আছে ওভেনের মধ্যে কোয়ালিটি এ আর কোয়ালিটি বি যদি আমি অ্যাভারেজ বের করি তাহলে কত হয় অ্যাভারেজ মানে যত যত যে দুইটা থাকবে বা যতটা থাকবে উপরে তাকে প্লাস করে নিচে তা দিয়ে ভাগ দিয়ে আমাদের অ্যাভারেজ এসে যায় তাহলে 180 প্লাস 20 তাহলে কত হয় আমার 200 আর 200কে যেহেতু দুইটা আছে দুইটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কত আসে 100 তাহলে আমাদের কি হবে দুই নাম্বার কোশ্চেনটাও কি আমাদের 100 আসে তিন নাম্বার কোশ্চেনটা আমরা দেখব তিন নাম্বার কোশ্চেনটা কি আছে দেখুন এখানে তিন নাম্বার কোশ্চেনটা আছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ এসি ইন কোয়ালিটি বি কোয়ালিটি বি তে এসি নাম্বার কত তাহলে কোয়ালিটি বি তে কোয়ালিটি বি হচ্ছে এস এটা আর এসি কই এটা তাহলে কত কোয়ালিটি বি তে এসি কত 25 তাহলে আনসার কত হবে আমাদের 25 আশা করি সবাই বুঝতে পারছেন ফোর নাম্বার কোশ্চেন দেখুন কি বলা আছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ওভেন্স ইন কোয়ালিটি বি ঠিক আছে কোয়ালিটি বি তে কি বলা আছে আমি একটা একটা করে পড়ি কি বলা আছে আমাকে বললো যে কোয়ালিটি বি তে হোয়াট ইজ দ্য রেশিও মানে হোয়াট ইজ দ্য রেশিও এখানে জায়গা হবে কি একটু এখানেই করছি কি বলা আছে হোয়াট ইজ দ্য রেশিও টোটাল নাম্বার অফ ওভেন্স ইন কোয়ালিটি বি টোটাল নাম্বার অফ ওভেন্স কোয়ালিটি বি তাহলে 20 রেশিও কাকে বের করতে হবে টু দ্য নাম্বার অফ ফ্যান কোয়ালিটি এ নাম্বার অফ ফ্যান কোয়ালিটি এ ফ্যান কোথায় ফ্যান এটা আর কোয়ালিটি এ মানে 65 তাহলে 20 আর 65 যদি রেশিও করি তো আমার কত আসে আমরা যদি 5 দিয়ে করি তাহলে এটা কত আসে 4 5 20 আর এটা কত আসে 5 দিয়ে করলে 13 ঠিক আছে 13 5 65 তাহলে আমাদের আর আনসার কত হবে 4:13 তাহলে ফোর নাম্বার কোশ্চেনের আনসার আছে আমাদের 4:13 ফিফথ নাম্বার কোশ্চেন আমাদের কি আসে ফিফথ নাম্বার কোশ্চেন আমাকে বলা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ এসি অফ কোয়ালিটি এ হোয়াট ইজ দ্য ডিফারেন্স তাহলে কোয়ালিটি এ তে এসি কত দেখি আমি আগে কোয়ালিটি এতে এসি কত 50 ডিফারেন্স বের করতে হবে কার সাথে কোয়ালিটি এর এসির সাথে কোয়ালিটি বি এসি তাহলে কোয়ালিটি এ এসি যদি এটা হয় তাহলে কোয়ালিটি বি এসি কোনটা এটা তাহলে 50 থেকে 25 মাইনাস করলে আনসার কত আসে 25 তাহলে আমার আনসার কত হবে
25 देखें खूब इजिली ये क्वेश्चन सल्व कर दिल एबारे सब चे गुरुत्वपूर्ण जिनिस एतटुकू बोलबो जे फार्स्ट जे आमी बोलेछिलाम जे आमी जे कीवर्डटी धरे आमार देखते होबे जे सेटा कि आमार भेन डायग्रामे करते होबे नाकि टेबिल चार्टे करते होबे एटा जे बुझते पारबे আর এটা কিভাবে আসবে আমি তো কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম আর যদি আপনারা প্রতিদিন প্র্যাকটিস করতে থাকেন বা আমাদের এই সিরিজ যদি 30 আপনারা দেখে নেন তাহলে আশা করি আপনাদের কোন কোশ্চেনটা কোন অ্যাপ্রোচে করতে হবে আমাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তাহলে আপনারা আশা করি আজকের এই যে ক্যাচলেট ডিআই এর যে আজকে পার্ট 1 যে সেটা আপনারা ইজিলি বুঝতে পারলেন আশা করি আপনাদের एग्जामে এটা অনেক হেল্পফুল হবে ক্লাসগুলো ঠিক আছে তাহলে আজকে এতটুকুই যাবার আগে আবারো আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ আপনারা প্রচুর সাপোর্ট করছেন প্রথম থেকে আমাদের আশা করি আপনাদের ক্লাস ভালো লেগেছে আমাদের আমরা যে ক্লাসগুলো করাচ্ছি আপনাদের খুব ভালো লেগেছে আশা করি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের সাথে সাথে বাকিরাও যেন ইজিলি উপকৃত হতে পারে ঠিক আছে তাহলে চলুন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।